আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুগণ, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো একটি রিসোর্টের ওয়াটার ভিলার থেকে বিচ এবং কি রিসোর্টের গাছপালা দেখতে কত সুন্দর, মন কাড়ার মতন দৃশ্যগুলো, অনেক সুন্দর লাগে এই দৃশ্যটা দেখলে। তো সৌভাগ্যবশত কপালে ছিল হয়তো মালদ্বীপে আসার, কাজ করার উদ্দেশ্যে আসিয়া এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাইছি, এটা হয়তো একটা কপালে লেখা ছিল এরকম সৌভাগ্য। কারণ এই সমস্ত জায়গায় আসতে গেলে মিলিয়ন মিলিয়ন ডলার, লক্ষ লক্ষ ডলার খরচ করতে হয় বা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করে এখানে আসতে হয়। তো আল্লাহ হয়তো লেখা রাখছিলেন যার কারণে আসতে পারছি, সেগুলো আলহামদুলিল্লাহ। আপনারাও যারা যারা আসতে চান আসতে পারেন, সবাই আসবেন, দেখবেন মালদ্বীপের সৌন্দর্য, অপরূপ দৃষ্টি। তো দেখতে থাকুন ভিডিওটি আর লাইক করে কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর দৃশ্য, মন কাড়ার মতন, মন কাড়ে, মন কেড়ে নে। তো উপভোগ করতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, দেখে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো দেখেন কত সুন্দর লাগে, মোবাইলে অনেক ভিডিও রাখা পাকাপি করতেছে কারণ আমার হাতে রেখে ভিডিও করছিলাম, গাম্বিলে বা সেলফি স্টেজে নেই নেই লোক ছিল না, তাই নিতে পারিনি। তো সুপ্রিয় বন্ধুগণ, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, সবার কাছে অনুরোধ। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার দেবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন। অনেক সৌন্দর্য, অনেক সুন্দর লাগে। হয়তো যারা রিসোর্টে আসার ইচ্ছুক আপনারা অনেকে এই ভিডিওটা দেখে আপনাদের একটা অভিজ্ঞতা নিতে পারবেন রিসোর্ট দেখতে কেমন, রিসোর্টের কি আছে, রিসোর্টের সৌন্দর্য। একটা রুমের এক রাতের ভাড়া, একটা রুমের এক রাতের ভাড়া $2,000-3,000। কোনো কোনো জায়গায় $5,000 আছে। তো এক রাতে ঘুরে দেয় 5 লক্ষ-6 লক্ষ টাকা শুধু এক রাত ঘুমাবে এরকম জায়গায়, এমনভাবে সেট করা আছে। তো সময় থাকলে অন্য একদিন রুমের ভিতরের ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের জন্য সেই রুমের ভিতরের যেই জিনিসপত্রগুলো আছে তা দেখাবো আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব চ্যানেলের সদস্য হয়ে যাবেন একটা সাবস্ক্রাইব করে যদি আপনি নতুন হয়ে থাকেন। হ্যাঁ শুনতে পাচ্ছি তো।